রওনা দিচ্ছি টেকনাফের দিকে। দেখেন কত সুন্দর ভিউ রাস্তার। এই যে টেকনাফে যেতে 30 কিলোমিটার, আর শাপলাপুর হলো যে 0। আমরা যে শাপলাপুর আসছি এটা হলো যে তার প্রমাণ। টেকনাফে যাওয়ার দুইটা রাস্তা, একটা হলো মেরিন ড্রাইভ আর একটা হলো যে মেইন রোড। তো আমরা এখন মাঝখানে রাস্তায় যে কানেক্টিং রাস্তাটা আছে সেটা দিয়ে যাব, সেটা হলো যে হোয়াইকং রাস্তায় উঠবো আমরা। যেয়ে ভয়ঙ্কর একটা ভিউ এবং ভয়ঙ্কর রাস্তা, সেই ভিউ সেই রাস্তার ভিউটাই আপনাদের আজকে আমি দেখাবো, শাপলাপুর টু হোয়াইকং। মূলত সেজন্যই আমি এসেছি, এখন আমি যাব সেটা। চলুন তাহলে। এই যে আমরা শাপলাপুর রাস্তায় ভিতরে আসলাম, এই রাস্তা ধরেই আমরা যাব হোয়াইকং, সেই ভয়ঙ্কর রাস্তা দেখাতে। এটা শাপলাপুর স্টেশন, চলে আসলাম আমরা, এই পথ ধরেই যাবো। না টেনে দেখতে থাকুন, ভয়ঙ্কর সুন্দর, এই জন্য না টেনে দেখতে থাকুন, রাস্তার মাঝে মাঝে অনেক কিছু দেখতে পাবেন। ভাই ভেজে গেছে, ভেজে গেছে, দাঁড়ান ভাই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গাড়িটা আমার ভেজে গেছিল মাইকের সঙ্গে। এই তো আমরা সেই ভয়ঙ্কর রাস্তায় চলে এসেছি, আর একটু এখানে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমার ড্রাইভারের পা কেটে গেছে মাইকের সঙ্গে বেজে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে গেছি। ভয়ঙ্কর রাস্তা আমি এমনি এমনি বলি নাই। এই যে দেখেন আমার ড্রাইভারের অবস্থা, দেখেন ব্যান্ডেজ করে দিছি টিস্যু দিয়ে, টিস্যু আর ব্যাগ ছিল সেটাতে ব্যান্ডেজ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন রাস্তাটা একদম শুনশান, পুরো রাস্তাটা পাহাড়ের উপরে। উঠে পড়েছি আমরা পাহাড়ে, যদি আপনি আক্রান্ত হন, আপনি চিৎকার করে সাহায্য চাইলেও আপনি কোনো সাহায্য পাবেন না, এমনই রাস্তা এটা। অনেক আগে এখানে দিনে দুপুরে ডাকাতি হতো, এখন একটু কম হয়, তারপরেও রিস্ক নেওয়ার দরকার কি, আমরা থামব না। কিছুদিন আগে এখানকার লোকজন, মানে লোকের কাছ থেকে আমি শুনেছি বা আমাদের শোনা কথা কানে এসেছিল, যে ছাগল নেওয়ার জন্য একটা মেয়ে এখানে এসেছিল জঙ্গলে, তারপর থেকে সে নিখোঁজ আর পাওয়া যায়নি। পরে শুনলাম তাকে ডাকাতরা নিয়ে চলে গেছে, এখনো সেই বাচ্চা কোনো খোঁজ পাওয়া যায়নি। এইরকম ভয়ঙ্কর রাস্তা এটা, ডাকাতদের রাজ্য এই রাস্তা। রাস্তার মাঝখানে আমি দাঁড়ালাম, এখানে শাপলা ফুল দেখে আমি দাঁড়াইছি। দেখেন কত বড় শাপলা ফুলের বাগান, পুকুরের মাঝে, বড় একটা পুকুরের মাঝে শাপলা ফুল। এত বড় বড় শাপলা ফুলের পাতা বা শাপলা ফুল আমি দেখি নাই। শাপলা ফুলের কলিগুলোই আলাদা, মন্দিরের সঙ্গে এই শাপলা ফুলের পুকুরটা। এখানে একটা টংঘর, এই যে দেখেন সুন্দর সিঁড়ি, দেখি আমি চেষ্টা করি উঠতে পারি কিনা।
এক কাপ চা পেলে ভালো হতো। আপনারা কি অবসর সময় এখানে বসে থাকেন? ডাকাতি হয় মনে করেন যে এখানে দালাতে তো তেমন পুলিশ ডিউটি পড়ে না, মানে পরে কেমন ভালো পরে হচ্ছে আপনার হঠাৎ করে করে আর কি ডাকাতি, মানে মাঝে মধ্যে যখন ডাকাতি করে তখন প্রশাসন তো থের পায়, মানে যে ডাকাতি করছে শুনে তারপরে থেকে মনে করে যে ডিউটি করে আর কি। দেখেন শাপলা মাছ, যারা শাপলা মাছ দেখেননি তারা দেখতে পাবেন। আরেকবার একটু দেখান তো ভাইয়া, অনেক ওজন। ভয়ঙ্কর রাস্তা প্রায় শেষের দিকে, আমরা এখন গ্রামের ভিতরে যাচ্ছি। যতক্ষণ ভয়ঙ্কর রাস্তায় ছিলাম আমাকেও আসলে ভীষণ ভয় লেগেছে, এখন আমরা গ্রামের ভিতরে চলে এসেছি। এই রাস্তা দেখেও ভয় লাগতেছে, রাস্তাটা মাঝে মাঝে ভাঙা। জঙ্গলের ভিতর থেকে বের হয়েছে, যাও ধরে তো। হঠাৎ করে জঙ্গল থেকে একটা লাঠি নিয়ে মানুষ বের হয়েছিল, আবারও আমি ভয় পেয়েছিলাম। এগুলা সব এখানকার লোকজন বসত বাড়ি। আর ওই সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওটা বেশি ভালো লাগতেছে। এখন পুরোটাই গ্রাম, শুধু বৌদ্ধরা আর চাকমারা বাস করে। এখানে একটা আমি বাড়ি দেখতেছি, অনেক সুন্দর, মানে বাঁশের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা সুন্দর, ভিতরে মনে হয় গাছের ডাল রাখা আছে, কেউ মানে থাকে না। আর এই যে বাড়ির লোকজন, ভিতরে সুন্দর বাড়ি, আগে মনে হয় এই বাসাতে ছিল, তারপরে সুন্দর বাসা তৈরি করে এখন সেই বাসাতে থাকে। একটু খাবো, কলা খাবো এখন। কি বলেন, সাগর কলা 15 টাকা হয়, 5 টাকা করে এগুলা কলা। কলাগুলো লোভনীয়, কিন্তু 15 টাকা দাম চাচ্ছে। এটা একটু চাবেই, কারণ এটা তো বাজার থেকে নিয়ে আসতে হয়, তারপর এই গ্রামের ভিতরে এই স্টলে তারা বিক্রি করে। এই দেখেন কলার সাইজগুলো দেখেন, এই প্রথম আমি কলা মোটা মোটা পেলাম আমাদের বগুড়ার মতো। আমি এখন খাবো। আপনারা খেতে চাইলে চলে আসেন। খুব ক্ষুধা লাগছে, আবার ভয়ঙ্কর রাস্তা দেখে গলা শুকিয়ে গেছে, এই জন্য কলা খাচ্ছি। এই যে জঙ্গল দেখেন, গলা শুকিয়ে গেলে মানুষ পানি খায়, আর আমি কলা খাচ্ছি। আমার উদ্দেশ্যই ছিল এই কানেক্টিং রোডটা দেখানো, এই রাস্তাটা ভয়ঙ্কর রাস্তাটা দেখানো। তো ভিউয়ার্স, যদি আমার এই এপিসোড আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর কমেন্টস করে জানাবেন। এই মোটা গলার দাওয়াত থাকলো আপনাদের, আবার কোনো এপিসোড নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত বাই।